বিস্ফোরক অনুপম হাজরা বঙ্গ বিজেপির নেতারা চোর তোলাবাজ বিজেপি নেতাদের সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ করি তাই আমাকে পদ নিরাপত্তা হারাতে হয়েছে বলে মন্তব্য অনুপম হাজরা পাশাপাশি বুথ স্তরে বিজেপির কোনো সংগঠন নেই বলে বিস্ফোরক তিনি অনুপম হাজরা আমাদের সঙ্গে রয়েছেন অনুপম দা হিমালয় থেকে ফিরে এলেন বিজেপি নেতারা কি এখনো সেই সিন্ডিকেট রাত চালিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে হ্যাঁ এ বন্ধ হবে না কারণ ব্যাপারটা হচ্ছে যে সিন্ডিকেটের এগেনস্টে আঙুল তুলেছিলাম আলটিমেটলি দেখা গেলো যে সিন্ডিকেটের লোকগুলোকে না সরি আমাকে সরানো হলো তার মানে এটা পরিষ্কার হলো যে বঙ্গ বিজেপিতে যে এই সিন্ডিকেট চলবে বা এই দুর্নীতি চলবে বা পদ পয়সার পরিবর্ত মানে পয়সা নিয়ে পদ বিক্রি হবে এই সমস্তগুলো চলবে এই বিরুদ্ধে কিছু বলা যাবে না এটাই প্রমাণ হয় আর এটাও প্রমাণ হয় আমাকে সরবার ফলে যে কোন ঠাসা মানুষগুলোকে বঞ্চিত মানুষগুলো যারা ধরুন ভক্ত যারা আদি বিজেপি তারা যাতে মাঠে নামে সেজন্য আমি তাদেরকে উদ্বুদ্ধ করে আটটা নটা জেলাতে ভিজিট করেছিলাম তো এটা থেকে এটাও প্রমাণিত হয় আমাকে সরবার ফলে যে ওই মানুষগুলোকে কোনঠাসাগুলোকে কোণঠাসায় থাকতে দাও আদি বিজেপিকে ঘরে বসে থাকতে দাও যার জন্য আমাকে আমার মানে বিভিন্ন জেলায় যাওয়াটাকে কন্ট্রোল করার জন্য আমাকে পথ থেকে সরানো হলো এই কাজগুলোর জন্য যেহেতু মোদীজি সবসময় স্বচ্ছতার কথা বলেন এবং ওনাকে দেখেই এক কথায় বিজেপিটা করি খুব পরিষ্কার কথা উনি আমার আইডেল তো যেখানে দেখা যাচ্ছে যে উনি একদিকে স্বচ্ছতার কথা বলছেন আর এদিকে জেলা স্তরে সব চোর চিটিং বা জেলা সভাপতিগুলোকে বসিয়ে রেখেছে যারা একটা এখনো অবধি বুথ কমিটি গঠন করতে পারে না ঠিক জায়গা ঠিকমতো এবং অথচ কাগজে কলমে তারা ম্যানুপুলেটের রিপোর্ট দেয় তো আমার মনে হয়েছিল যে যে পরিবারের কর্তা স্বচ্ছতার কথা বলেন যে পরিবারের কর্তা দুর্নীতিমুক্ত রাজনীতির কথা বলেন তার আদর্শে যেহেতু আমি অনুপ্রাণিত সেই জন্য আমার মনে হয়েছিল যে এইগুলোর এগেনস্টে আওয়াজ তোলা দরকার যত কমপ্লেন বঙ্গ বিজেপিকে নিয়ে কারণ এখানে একটা অদ্ভুত সিন্ডিকেট চলে এখানে টাকা পয়সার পরিবর্তে পদের রফা হয় অযোগ্য লোককে পদে বসানো হয় যাদের সংগঠন নেই এবং তাদের বিরুদ্ধে আবার আওয়াজ তুললে আমাকে পদ থেকে সরানো হয় তো এই সিন্ডিকেট চলতে থাকলে পশ্চিমবঙ্গে বিজেপি কোনো ক্ষমতায় আসতে পারবে না কারণ শুধুমাত্র রাম মন্দির এবং মোদীজির ছবি বারবার নির্বাচনের সামনে এসেই যদি ভোট জিততে হয় তাহলে আপনি যাদেরকে সংগঠনের মাথায় রেখেছেন তাদের ভূমিকাটা কোথায় এই তো প্রশ্ন উঠেই যায় বিজেপিতে যারা প্রার্থী হয় তারা মূলত জেতার জন্য নয় তারা যে ফান্ড আসে সেটাকে আত্মসাত করার জন্য এবং সেই টাকা ফিক্সড ডিপোজিট করে দেয় এটা কি বল কি বলছেন না আমি সব সব প্রার্থী তো তা নয় আমি বলেছি বেশ কিছু লোকজন আছে সবাইকে এই ক্যাটাগরিতে ফেলা ভুল হবে আমি কখনোই বলিনি যে সবাই তাই করে কিছু লোকজন আছে যারা ভোটে দাঁড়াবো তাদের উদ্দেশ্যটাই হচ্ছে পার্টি ফান্ডটা নেবো ইলেকশনের জন্য যে ফান্ড আছে সেটা নেবো ক্যাম্পেন ট্যাম্পেনও ঠিকঠাক করার দরকার নেই তৃণমূলের সঙ্গে একটা সেটিংও করে নেয় তার ওই ফিক্সড ডিপোজিট হিসাবে ওই টাকাটা ইলেকশন ফান্ড থেকে যেটা আসে সেটা তিনি ফিক্সড ডিপোজিট করে দেন অনুপম দা আপনি তো ইচ্ছে প্রকাশ করেছেন যে বোলপুর লোকসভা কেন্দ্র থেকে দাঁড়ানোর দল বিজেপি যদি আপনাকে টিকিট না দেয় কী করবে বললাম তো যদি দল টিকিট দেয় খুব ভালো কথা আর যদি দল না দেয় সেটার জন্য যে কোনো একটা মানে মানুষের প্রতিনিধি হিসাবে গণতান্ত্রিক দেশে আপনি চাইলে আপনিও দাঁড়াতে পারেন ভোটে আপনি দাঁড়িয়ে পড়বেন সুকান্ত মজুমদার কতটা মার্কস দেবেন যেভাবে তারা সংগঠন থেকে এগিয়ে যাচ্ছে দশে দুই দেব একেবারে আমরা কথা বলছিলাম অনুপম হাজরার সাথে বিজেপি নেতা তিনি বলছেন যে বঙ্গ বিজেপি যেভাবে চলছে তাতে আগামী দিন বঙ্গ বিজেপির নেতৃত্বের কাছে খুব সুখকর বা আনন্দের নয় সেটা তিনি দিনের আলোর মতো পরিষ্কার করে দিলেন বীরভূম থেকে মনা বীরবংশী কলকাতা থেকে